নবান্নর প্রাঙ্গণ থেকে ভার্চুয়ালি প্রদীপ জ্বালিয়ে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আমাদের ফেস্টিভ্যাল ডিরেক্টর মিত্র চ্যাটার্জি স্যার ও তার সাথে গোটা টিমকে, যারা লকডাউনের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে এই চলচ্চিত্র উৎসবকে দিয়েছে প্রাণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবারের চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হবে শুধুমাত্র সরকারি হলগুলিতে রবীন্দ্রসদন, নন্দন ওয়ান, নন্দন টু, নন্দন থ্রি, শিশির মঞ্চ, কোকাকোলা ভবন, সিনেমা সেন্টিনারি বিল্ডিং, কলকাতা ইনফরমেশন সেন্টার। যেহেতু কোভিড আমাদের পিছু ছাড়েনি, তাই থাকছে ই টিকিটের ব্যবস্থা। বুক মাই শো এর অ্যাপে ব্যবহার করে নিজেদের পছন্দের সিনেমা টিকিট বুক করে নিতে পারেন বিনামূল্যে। সবাইকে এখানে অনুষ্ঠানে নিয়ে আসার থাকি অরূপ বিশ্বাস থেকে শুরু করে বলার ঘটক থেকে শুরু করে আর অনেক সহকর্মীরা, গৌতম সান্যাল থেকে শুরু করে সৌম সোমেন থেকে শুরু করে সকলেই এসছেন। আরো হয়তো অনেকে এসছেন, বিজি এসছেন, এসএসসি এসছেন, সুরজিৎ প্রকাশ, বিজি বীরেন্দর জি এসছেন, জ্ঞানবন্ত সিং এসছেন, অনুজ শর্মা এসছেন বা আসতে পারেননি, হয়তো কারণ শরীরটা একটু খারাপ আছে। তো যাই হোক, সবাই আপনারা এসছেন। আমার সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা, যে কিছুক্ষণে যেন আমরা একটু মোহিত হয়ে গিয়েছিলাম যখন হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা হচ্ছিল। কারণ তার গানে, তার যে গান, হেমন্ত মুখোপাধ্যায় বলুন, শ্যামল সেন বলুন, মানবেন্দ্র মুখোপাধ্যায় বলুন, আমাদের মান্না দে বলুন, আমরা কোনোদিন স্বাধীন বাংলার পর্দায় আপনারা দেখলেন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এর উদ্বোধনী অনুষ্ঠান। রবীন্দ্রসদন এবং নন্দন প্রাঙ্গণ থেকে প্রীতম মুখার্জির সাথে কৌস্তুভ সাহার রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি, কলকাতা।